আপনি কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহ আপনাকে উপবাস রাখবে না। বলে হুজুর কবরটা জান্নাত হবে কিভাবে? এই সুন্দর চমৎকার একটা মেসেজ দিয়েছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তমারু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া কফরাতুম মিন কফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। পৃথিবীতেও কিন্তু দুই ধরনের মানুষ দেখা যায়, কয় ধরনের? একটি হলো জান্নাতি আরেকটি হলো জাহান্নামি, একটা হলো পবিত্র একটা হলো অপবিত্র, ঠিক কিনা বলেন? একটা হলো নামাজি একটা হলো বেনামাজি, একটা হলো ইমানদার আরেকটা হলো মুনাফিক। মুনাফিক যাবে কোথায়? শুধু জাহান্নামেরই যাবে। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একই বারি সর্বনিম্ন জায়গায় থাকবে। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট, ইমানদার রামি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দা প্রফিট, মুনাফিক রামি নবীকে ভালোবাসবে না। এখন এই ভালোবাসার ট্রেনিং নিতে হলে আল্লাহ রাসূলের প্রেরিত যিনি ওনার কাছে আপনাকে আসতে যেতে হবে। কারণ হলো আপনাকে সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে যুক্ত হতে হবে। এটা বলেছেন কে? আরো জোরে কে বলেছেন? আল্লাহ নামটাও নিতে পারেন আপনারা, এতটাই দুর্বল। আল্লাহু আকবার, এত দুর্বল হয়ে পড়ছেন, জোরে বলেন আল্লাহ। আল্লাহ কি সহজ রাস্তা দেখাই দিয়েছেন আমাদেরকে? এই সহজ রাস্তাটাও যদি আমরা অবলম্বন করতে না পারি তাহলে আমরা হলাম ব্যর্থ, আমরা কিন্তু সফল না। কথা বলেন, আরো যদি বলেন না, আল্লাহ বলেছেন, তিনি বলেছেন সাদিকিনদের কথা। সাদিকিন মানে কি? সত্যবাদী লোক মানে কি? ট্রুথফুল ম্যান মানে কি? হক্কানি আলে এবং হক্কানি আল্লাহর ওলিয়া। তাফসীরে রুহুল বায়নের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা। সাদিকিনের ব্যাখ্যা করেছেন শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা, কিন্তু তাফসীরে কদরির মধ্যে হক্কানি আলেমদের যুক্ত করা হয়েছে। তার কারণ হলো হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহর রাসূলের বিধি বিধানের খুনি। তেলের খুনিতে যেমন তেলের অভাব হয় না, হয় কথা বলেন? গ্যাসের খুনিতে গ্যাসের অভাব হয়, অভাব হয় না। ঠিক হক্কানি আলেম যারা তাদের কাছেও এলেমের কোনো কমতি নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আল্লাহর যে বান্দা আছে এর মধ্যে সত্যিকারের ভয় যারা করে থাকে তারা হলো হক্কানি আলেমরা। আলেমও কিন্তু সব হক নয়, সব কি হক? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট আলেম হবে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তার কারণ হচ্ছে তারা নিজেদের স্বার্থের জন্য সুবিধার জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। আজকে দেখেন মানুষের মধ্যে যে বিভক্তি এটা কায়েম হয়েছে এটার জন্য দায়ী কিন্তু কারা? আলেমরা। তবে তাদের মধ্যে সঠিক এলেম নেই, সঠিক শিক্ষা সঠিক এলেম যাদের সিনায় আছে তাদের কথায় কখনো সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে না, বরং তারা ইসলামের সুশীতল ছায়া তলে আসে, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন, আরে আরেকটু জোরে বলেন না, একটু মহাব্বতে বলতে হবে তো। মহাব্বতে না বললে তো আপনার মজা হবে না, হবে? কথা কয় না। আহারে আল্লাহ কি দিছে, জবানটা কি জন্য দিছে আপনাকে? আরে কোদারে কথা বলার জন্য দিছে, জিকির করার জন্য দিছে, ওই যে পিচ্ছি কইছে আসল কথা। আল্লাহ আপনাদের কথা কওয়ার জন্য জবান দেয়নি, দোকানে গেলে তো কথা বলতে 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 আপনার কোনো ক্লান্তি আসে না, বলতেই থাকেন। বোর্ড খাইতে লাগলে খাইতেই থাকেন, খাইতেই থাকেন, চা খাইতে থাকলে খাইতেই থাকেন, আর বেয়ের বাড়িতে গেলে তো খাওয়ার শেষই নেই, ঠিক না? আল্লাহ তো আপনাকে এগুলোর জন্য জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। যারা জিকির করে এবং যারা জিকির করে না এরা হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। যদিও তাদের বডির দিক দিয়ে তাদেরকে যেটা জিন্দা মানুষ মনে হয়, কিন্তু প্রত্যেকটা মানুষ জিন্দা হতে হলে দুই দিকে তার অ্যাক্টিভ থাকতে হয়, একদিকে হলো দেহ আরেক দিকে হলো আত্মা। আপনি কিন্তু প্রতিদিনই আপনার দেহের খোরাক যোগাচ্ছেন, আপনি কিন্তু আপনার আত্মার খোরাক যোগাচ্ছেন না। আত্মার খোরাক হলো মাওলানা জিকির। আর রাসূল বলেছেন এটা হলো জান্নাতের বাগান, জান্নাতীদের জন্য ফল।
আপনি যত বেশি জিকির করছেন তত বেশি আপনি জান্নাতে ফল কুরাচ্ছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ আরে জোরে মহাপদে বলেন সুবহানাল্লাহ এবার আসেন শুধু আল্লাহর জিকির করলে হবে না নবীর জিকিরও করতে হবে হবে নবীর জিকিরের মধ্য দিয়ে আল্লাহর জিকির হয়ে যায় কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দা এফস্টি অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো কারণ আল্লাহ তো নিজে নিজে আমাদের কাছে পরিচিত হননি আল্লাহর হাবিবের মাধ্যমে পরিচিত হয়েছেন সুবহানাল্লাহ বলেন না হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন লাউলা কানা মাজহুতু রুবিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তার মানে আমি খোদার খবর কেউ জানতো না এটা বিশ্বাস করেন না আপনারা তাহলে আপনি যেই কোনো কিছু করতে হয় রাসূলের মাধ্যমে করতে হবে কারণ আল্লাহ হচ্ছেন হুকুমদাতা আর বাস্তবায়ন করে দেখিয়েছেন আপনার আমার প্রাণের নবী জোরে জোরে কম সুবহানাল্লাহ আমি আপনাদেরকে এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয় আমি কিন্তু আজকে মূল একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদেরকে ধৈর্যশীল রূপে আমি পাবো আর সেই আলোচনাটা করব শুনবেন তো সবাই কে কে শুনবেন দুই হাত তুলে দেখান তো যাদের মন থেকে শোনার ইচ্ছা নাই হাত তুললে লাভ নাই হাত নামান ইউ আর ভেরি উইক একেবারে দুর্বল কারণ আপনাদের এখানে ট্রেনিং এর যথেষ্ট অভাব আপনাদের এখানে ট্রেনিং সেন্টার নাই আমি কিন্তু এই মাহফিলে মোটেও আসতাম না এস এম সেলিম ভাই আমার কাছে চলে গেছে কুমিল্লা আমি কয়েকবার নিষেধ করছি আসবো না কারণ সেই জায়গা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই আমি যাবো না না ভাই আসেন 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 ফোন দিতে 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 অস্থির আসলে লোকটা একটু সরল মানুষ আমার কাছে মনে হয়েছে কারণ সরল মানুষ না হইলে এত ফোন কেউ কাউকে সকলের জবান কে বন্ধ রাখবে ভালো না লাগলে আইসি গো টু ইওর সিট আমার সামনে মাত্র পাঁচজন থাকলে এনা কারণ মুমিন প্রতি হাজারে একজন পাওয়া যাবে কয়জন প্রতি হাজারে 999 জন যাবে জাহান্নামে ওয়ানলি ওয়ান পারসন একটা লোক মাত্র জান্নাতি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানলি ওয়ান পারসন একজন কি বলবে ইউ গো টু প্যারাডাইজ জান্নাতে চলে যাও আর 99% লোককে বলবে কোথায় ইউ হ্যাভ টু গো টু হেল মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে বিবেচনা করেন কোথায় গলত আপনি সারা জীবন নামাজ করতে করতে কোরআন তেলাওয়াত করতে করতে দান সাদকা করতে করতে আপনি সব সম্পত্তি ফুরিয়ে ফেলবেন কিন্তু রাসূল সম্পর্কে ভালো ধারণা আপনি এখনো করতে পারেননি আপনি 100% ইমানদার হতে পারেন নাই আমি বলি আপনাদেরকে ছোট্ট একটা एग्जांपल আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল কি চমৎকার না রব্বুল আলামিন রাহমাতাল লিল কি বিউটিফুল সামনে তো বসতে দিয়ে দিকে রাখেন আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে কয়টা আলিফ লাম লাম হা চারটা হরফ আল্লাহর হাবিবের নাম মোবারক লিখতে মিম হা মিম দাল চারটা হরফ এই চারে চারে মিলে হলো আট জান্নাতের আটটা কয়টা এর মধ্যে সবচেয়ে রহস্যকর মজার জায়গাটা হলো এই আটের মধ্যে চার চারে চারে আট এই চার চারে আটটা হরফের উপর নিচে কোনো নকতা নাই আল্লাহর নামের হরফেও নকতা নাই রাসূলের নামের হরফেও কোনো নকতা এখানে বুঝতে হবে নবী পৃথিবীতে এসেই বলল রব্বি হাবলি উম্মতি নবী কাল কিয়ামতের দিন সুদ জামান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম উম্মতের নিরাপদ উম্মতের শান্তি শুধু কামনা করবে আমার নবী সুবহানাল্লাহ আমি আপনাদেরকে সুন্দর করে বলছি এই জন্য আমার রাসূল যখন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিতেন তখন আগে ঈমানের শিক্ষা দিতেন এই জন্য আমি যেহেতু আপনাদের কাছে ফার্স্ট টাইম এসেছি প্রথম এসেছি এই জন্য আমি আপনাদেরকে প্রথম দিকে একটু ইমানের দিক দিয়ে একটু কথা বলি আমি মূল আলোচনায় ঢুকব সম্মানিত উপস্থিতি ইমানের জায়গাটা হলো রাসূল এবং রাসূলের পরিবার কারণ আমার দিকে দেখেন আল্লাহ রাসূল বলেছেন আব্দিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি তিনটি বিষয় শিক্ষা দাও প্রথম হলো হুব্বি নবীকুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর প্রেম শিখাও কারণ নবীর প্রেম হলো ঈমান আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বাতাল নবীর প্রেম নাই তো ঈমান না আগে তুমি তোমার সন্তানকে কি শিখাও প্রেম শিখাও এরপরে বলেছেন অহব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের আহলে বাইতের ভালোবাসা শিখাও কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা রাসূল এবং রাসূলের পরিবারকে ভালোবাসা আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ এই ভালোবাসাটা যদি 100% না হয় আপনি সারা জীবন বলবেন আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আপনার এই ভালোবাসা কখনোই ঈমানদার হওয়ার জন্য যথাযথ হবে
না কারণ আপনি আল্লাহকে পেতে হলে রিসালাতকে বিশ্বাস করে রিসালাতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান এরপরে বলেছেন আলাকে ওয়াতিল কোরআন লাউন টু রিসাইট দা হলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও তার মানে এখানে কি বোঝা গেল আগে আপনি আপনার সন্তানকে ঈমানের ট্রেনিং দেন তারপরে আপনি আমল শেখান তাহলেই আপনার সব কাজে লাগবে যেমনটি বলি আপনাদের এই বিল্ডিংটা মসজিদটা কিন্তু ফাউন্ডেশন দেওয়া হয়েছে হইছে না এখন এই পিলার গুলো যদি ইঞ্জিনিয়ার থেকে যথাযথভাবে আপনি প্ল্যানিং না করে যদি আপনি পিলার গুলো যদি টেকসই না করেন এই যে ছাদ এবং পাশের ওয়াল কি টিকবে যদিও কিছু সময় টিকে রাখা যাবে কিন্তু আপনার প্রতিকূল অবস্থা তার মানে কিছুদিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প এসেছিল এই ভূমিকম্পে কিন্তু টিকানো সম্ভব হয়তো না আমার কথাগুলো বুঝছেন আপনারা আপনাদের সহজে বুঝতে অসুবিধা হয় না তো সম্মানিত উপস্থিতি রাসূল সম্পর্কে পরে বলবো মাঝখানে আমি আপনাদের কিছু আহলে বাইতটা কেন নিয়ে আসলাম এটা কিন্তু হাদিস শরীফ কোরআন নয় আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূলের পরিবারের ভালোবাসা শিখাতে তার কারণ হলো তাদেরকেও ভালোবাসা ফরজ এই ফরজ ভালোবাসাটা যদি আপনার না থাকে আপনি রাসূলকে ভালোবাসতেন আল্লাহকেও ভালোবাসতেন কোরআনও ভালোবাসতেন কিন্তু আহলে বাইতকে ভালোবাসতে পারলেন না তাদেরকে যথাযথ সম্মান দিতে পারলেন না আপনি কিন্তু মুমিন হতে পারবেন না কারণ আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম আমি যদি ধরি মা খাতুনে জান্নাত ফাতেমা রাসূলের কন্যা তাই না মা ফাতেমা কেন ভালোবাসতে হবে আমাদেরকে দেখান রাসূল বলেছেন ফাতিমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ রাসূল বলেছেন মাদার ফাতিমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ আপনার মা চাচি জেঠি দাদু নানু খালা আপনার যে ফ্যামিলির যে মহিলা সদস্যরা আছে ওদের জান্নাতে সরদারিনী লিডারিনী হবে রিসেপশনে থাকবে মা খাতুনে জান্নাত ফাতিমা এই জন্য পিতাকে ভালোবাসা ফরজ এটা আপনার দায়িত্ব না হলে আপনি ইমানদার হতে পারবেন না সম্মানিত উপস্থিতি এবার আসেন হযরত আলীর সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলীর মর্তবাটা তার পাওয়ারটা কোথায় আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ান বাবুহা রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী তাদের দুজনের কলিজার টুকরা হলো জান্নাতের লিডার যারা হবে বিশেষ করে এখানে যারা ইয়াং মেন যারা এসেছো যুবক তোমাদের জন্য হচ্ছে অত্যন্ত ভেরি গুড নিউজ সেটা হলো আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়িদু শাবাবি আহলিল জান্নাহ আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াংগার পিপল ইন জান্নাহ আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সরদার লিডার এই জন্য যুবকরা ইয়াজিদকে ভালো না বেশি তোমরা হুসাইনকে ভালোবাসবে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসবে আওয়াজ করে সুবহানাল্লাহ তাহলে যুবকদের কি কোনো ভয় আছে যারা জীবন ভর ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে যাবে এখন মুরব্বীরা মনে মনে ভাববে হুজুর আমাদের কি কোনো ব্যবস্থা নেই আপনাদের ব্যবস্থা হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলো জান্নাতে মুরব্বীদের লিডার হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এবার আসেন আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না যে একটু সাধারণ ভাবে কারণ রাসূলকে নিয়ে কিন্তু অনেকেই অনেকেই বলে আপনাদের এখানে আছে কিনা জানি না আমাদের আমি শুনি অনেক সময় বলে নবী নাকি আমাদের মতো আপনাদের কাছে কি মনে হয় নবী আপনার আমার মতো যদি কেউ মনে করে যে রাসূল আমাদের মতো তাহলে সে ইমানদার নয় সে যত বড়ই নামাজি যত বড়ই রোজাদার হোক না কেন কারণ রাসূল আজ থেকে 1500 বছর আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি তোমরা কে আছো আমার মতো কেউ কিন্তু হ্যাঁ উঠাইনি এখানে বোঝা যায় নবী কি আমাদের মতো বলা মানেই নবীজির শান ইজ্জতে আঘাত করা আর ইজ্জতকে হানি করা কখনো ইমানদার করতে পারে না জোরে জোরে কোন সুবহান আর জোরে আমাদের মধ্যে অনেকেই বলে আমি তাদেরকে বকাও দেই না গালিও দেই না আমি মনে করি তাদের বিবেক বিবেচনা শিক্ষাগত যোগ্যতার অভাব এই কারণে তারা হয়তো বা সঠিক উস্তাদ পায়নি বিদায় তারা মন্তব্যটা করে অনেকেই বলে রাসূল নাকি গায়েবের খবর জানে না আপনারা কি বিশ্বাস করেন রাসূল গায়েবের খবর জানে কি জানে না কে কে জানার পক্ষে একটু হাত তোলেন তো সবাই মাশাআল্লাহ হাত নামান শুনেন আমি আপনাদেরকে বলি আপনি মানা না মানা সেটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার তবে কোরআন হাদিস কি বলে নবী শব্দের অর্থই হলো গায়েবি খবর দেনে ওয়াল কি নবী শব্দের অর্থ কি গায়েবি খবর দেনে ওয়াল এখন আমি আপনাদেরকে বলি এক্সাম্পল যদি দেই আমরা যখন সংবাদ মাধ্যমে গোটা পৃথিবীর খবরগুলো জানি তখন কি সংবাদ পাঠক এবং পাঠিকা জেনে বলে নাকি না জেনে বলে কথা বলে ওনারা কি জেনে বলে নাকি না জেনে বলে
যেটা আমি আপনি জানি না সেটা তারা আমাদেরকে জানাইতে পারে সেই ক্ষমতাটা তাদের আছে এই জায়গাটা যদি আপনি স্বীকার না করেন তাহলে আপনি কোন মানুষ সেটা আমি বলতে পারবো স্বীকার করা না করাটা আপনার ইখতিয়ার তবে রাসূল গায়েবের খবর জানেন এটা বিশ্বাস করতে হবে কারণ নবী যে গায়েবের খবর জানে না সে কখনোই নবী হতে পারে যা যিনি কারামত দেখাতে পারে না কি করতে পারে না যিনি কারামত দেখাতে পারে না তিনি কখনোই আল্লাহর ওলি হতে পারে যেটা যারা বিশ্বাস করবে এটাকে এটাই হলো ঈমান সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলি আপনাদেরকে বলি আমাদের মধ্যে অনেকেই রাসূলকে দাঁড়িয়ে সালাম দিয়ে কয় বেদাত আবার কেউ ভালোবেসে এটাকে রাসূলকে দাঁড়িয়ে সালাম দেয় আচ্ছা আপনি আমি যখন একজন আরেকজনকে দাঁড়িয়ে সালাম দেই তখন তো আপনারা আমার বেদাত শব্দটা ইউজ করি না করি কিন্তু নবীর ক্ষেত্রে এটা করার মানেটা কি যেমন ধরেন টিভিতে দেখলাম আমার দিকে তাকান টিভিতে দেখলাম গাজীপুরের এক লোক আমার নবী খেজুর বেশি পছন্দ করতেন খেজুর খেতেন উনি আজকে কত বছর সঠিক মনে নাই আপনারা সংবাদের মাধ্যমে জেনে নেবেন উনি নাকি ভাত খায় না তিনি শুধু খেজুরই খায় এখন ইনি নবীর সাথে প্রেম করে খেজুর খাচ্ছেন এটা আপনার ভালো লাগে না এই জন্য আপনি কিন্তু বেদাত বলতে পারেন না এটাকে আপনি তার প্রেম বলতে হবে ঠিক না ঠিক কুরআন শরীফের সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত আজিরহু ওয়া তুয়াক্কিহু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো দাঁড়িয়ে কিয়াম করা রাসূলকে সালাম দিও জাস্ট সরকারি মদিনাকে সম্মান করার বেশি কিছুই নয় কথা কি বুঝে আসে আপনাদের আমরা একজন আরেকজনকে আমাদের চেয়ে একটু যদি অনারেবল পার্সন হয় আমরা তাকে দাঁড়িয়ে সম্মান করি তাকে আমরা ফুলের সংবর্ধনা দেই দেখি দেই না সম্মানিত উপস্থিতি তার চেয়ে বেশি সম্মান কি রাসূল পাও না না আরে চলে বল তার চেয়ে বেশি কি রাসূল পাও না না এই জায়গাগুলোকে বিশ্বাস করা এই জায়গাগুলোর দিকে যথাযথ সম্মান রাখা হচ্ছে ইমানদারের সিম্পটম কথা কি বুঝে আসে যদি আপনি না পারেন না দেন সেটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার কিন্তু যিনি দিবে তাকে আপনি বেদাতি বললে আমি বলবো যে আপনি ভুল করছেন কারণ তার ভালোবাসার প্রতি ইনকার করছেন আপনি চাইলে ভালোবাসবেন না চাইলে ভালোবাসার দরকার নাই কিন্তু কাউকে ইনকার করা যাবে না এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমরা যখন একজন আরেকজনকে সালাম দেই বা সম্মান করি তাকে তো প্র্যাকটিক্যালি দেখি করি কিন্তু রাসূলকে তো প্র্যাকটিক্যালি দেখা যায় না আপনারা বলেন কি রাসূল কি জিন্দা না মুর্দা জিন্দা না আল আম্বিয়াও আহিয়াও ফি কুবুরিহিম সাল্লু নবী রাসূলরা তারা তাদের আপন আপন রোজায় জিন্দা তারা নামাজরত অবস্থায় আছে আছে না দেখবেন আমরা দুনিয়াতে বেঁচে থাকতে যত ধরনের কম্পিয়ারি করি না কিন্তু কিন্তু মরার পরে কিন্তু লাশটাকে যখন কবরে নামাই তখন কিন্তু আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা কিন্তু বলি এটা বলতে কিন্তু আমরা ভুলি না এখানে কি বোঝা যায় রাসূল সৌশরীরে আপনি কিন্তু কার হাতে লাশ তুলে দিয়ে আসছেন আরে কার কাছে সোপর্দ করেছেন কার কাছে হ্যান্ডওভার করেছেন তাহলে এখানে কি সম্মান মর্যাদার গ্রাম পাওয়া যায় না কথা বলেন না কেন যায় কি যায় না সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আমি আপনাদেরকে আরেকটু বলি ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটাকে বাংলাতে বলা হয় বাইবেল ইংলিশে যেটাকে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এই দা ওল্ড ও নিউ টেস্টামেন্টে ইহুদিরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইজ নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম নাউজুবিল্লাহ বলে আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ গড শব্দটাই তো আল্লাহর সাথে যায় না যায় কারণ গডের সাথে আরেকটা গডের একটা লিঙ্গ যুক্ত আছে আল্লাহ কিন্তু সবকিছু থেকে পবিত্র ইভেন স্থান থেকেও তিনি পবিত্র সুবহানাল্লাহ বলেন না আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ বলতেছেন নো সে বলুন ইফ ইউ ডোন্ট হ্যাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউ সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবে সুবহানাল্লাহ বল হুজুর আল্লাহ কি ইংলিশে বলেছেন না আল্লাহ ইংলিশে বলেনি আমি বলেছি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম যিলজিল কাবলা সুবহানাল্লাহ আরে জুরি সুবহানাল্লাহ আল্লাহ কি ভালোবাসাটা সরাসরি গ্রহণ করতে পারতো না
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রেমের কারণে আল্লাহর হাবিবকে দেখিয়ে দিয়েছেন, তোমরা আমার হাবিবের মাধ্যমে আমার কাছে পাঠাও, আমি তখন তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তাহলে এখানে কি বোঝা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলের ভালোবাসার মানেটা কি, আপনার ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের জীবনে যত কর্ম আছে প্রত্যেকটা কর্মকে রাসূলের দেখানো পথ মত অনুযায়ী এটাকে বাস্তবায়ন করার নামই হলো সুন্নি জামাত। আপনি মুখে বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যদিও আহলে সুন্নাত ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা, রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং সাহাবায়ে কেরামদের অনুসরণ অনুকরণ করবে ওরাই যাবে জান্নাতে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী সম্পর্কে যথাযথ সম্মান মর্যাদা দিয়ে আমরা আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব, তাহলেই আমরা সফলতা অর্জন করব।